রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আমরা বলেছিলাম আজকে যে সমস্ত আপডেট উঠে এসেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সবার আপডেট। পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র থেকে শুরু করে সর্বশিক্ষার সমস্ত আপডেট। অতএব শেষ পর্যন্ত শুনতে হবে আপনার আপডেটটি। শুনতে হলে যে সমস্ত বন্ধু চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলে ক্লিক করুন। তো চলুন বন্ধু সরাসরি শুরু করব এবং সরাসরি বিকাশ ভবন থেকে কি কি আপডেট উঠে এসেছে, মন্ত্রী কী জানিয়েছেন, সর্বোপরি যেটা আমরা অধীর আগ্রহে চেয়ে রয়েছি, ভাতা বৃদ্ধি, সবার ভাতা বৃদ্ধি। ঠিক কী আপডেট উঠে আসছে, শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন, সরাসরি চলুন আমরা একেবারে লাইভ আপডেট শোনাচ্ছি, সরাসরি বিকাশ ভবনের আপডেট, সেই সাথে শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন, আধিকারিকরা কী জানিয়েছেন। তো চলুন শুরু করা যাক। স্যার, সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার, আপনি তো রেগুলার বিকাশ ভবনে যাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়ার বিষয়গুলো খোঁজ খবর নিতে। লেটেস্ট আপডেট গতকাল কি উঠে আসলো? দেখুন, প্রথমে একটা আপডেট দিই আপনার চ্যানেলের মারফত সকল শিক্ষক শিক্ষিকাদের। গতকাল কলকাতা হাইকোর্ট একটা নজিরবিহীন রায় দিয়েছে, বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 9 জন শিক্ষিকা, সেখানে সুব্রা পাণ্ডে সহ আরো 9 জন, তাদের পৌরসভা 60 বছর চাকরির পরে বসিয়ে দিয়েছিল এবং তাদের জায়গায় অবৈধভাবে নতুন নিয়োগ করে দিয়েছিল। তারা হাইকোর্টে মামলা করে এবং হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলে যে এসএসকেএমএসকে দের চাকরির বয়স 65, মানে 65 বছর পর্যন্ত তাদের চাকরির পুনর্বহাল করতে হবে এবং তাদের রিজয়নিং করাতে হবে। তো এই এটা একটা 60-65 নিয়ে যে দোলাচল চলছিল, এই হাইকোর্টের রায়ের ফলে তা অনেকটা নিশ্চিত। এর আগে একজন এসএসকে সহায়িকা, তিনি ভুল করে 60 নিয়েছিলেন, তিনি ঝাড়গ্রাম জেলার, তিনিও মামলা করেছিলেন এবং তিনিও 65 রায় পেয়েছে। এবং এই দুটো রায় নিয়েই আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, সেক্ষেত্রে সকলের 60 থেকে 65 করার প্রক্রিয়া চলছে। কারণ 60 যারা নিয়েছে, 5 বছর যারা চাকরির বিসর্জন দিয়েছে, তারা এক্সট্রা কোনো বেনিফিট পায়নি। অবশ্যই অবশ্যই। ফলে 60-65 উভয়ই কিন্তু পিএফ কাটাতে পারবে, পিএফ এর সুযোগ সুবিধা পাবে, উভয়ই 3 লাখ টাকা বেনিফিট পাবে, উভয়ই 3% পাবে। ফলে নতুন কিছু ব্যাপার 60-এর জন্য নেই এবং 65-এর জন্য বাদ নেই। ফলে স্বাভাবিক কারণে প্রত্যেকে 65-তে আসতে চাইছে এবং যারা আসতে চাইছে তাদের সঙ্গে তাদের জন্য সংগঠন কথা বলছে শিক্ষা দপ্তরের, এবং সেক্ষেত্রে এই রায়গুলোকে হাতিয়ার করা হচ্ছে। দুই, গত বুধ, বৃহস্পতি এবং শুক্র পরপর 3 দিন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমি বিকাশ ভবন, পৌর দপ্তর, মাদ্রাসা দপ্তর এবং বৃত্তিমূলকদের বিষয়ে কথাবার্তা বলেছি। সেক্ষেত্রে পৌরসভার এসএসকেএমএসকে দিদিমণি যারা আছে তাদের শিক্ষা দপ্তরের ফাইল তো চলে গেছে, আগেই বলেছিলাম ক্যাবিনেটের অপেক্ষা আছে, সামনের মাসের প্রথম দিকে ক্যাবিনেট আছে এবং সেই ক্যাবিনেটের পরেই তাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তি হবে। এটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বড় জয় হবে, কারণ শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন সেই কথা তারা রাখবেন। এবং আরো পৌরসভার 36 জন একাডেমিক সুপারভাইজার যাদের এরিয়ার বাকি আছে তাদেরও ফাইল ফিনান্সে গেছে এবং তারা দ্রুত এরিয়ার পাবে। এবং পৌরসভার যে 14 জন শিক্ষিকা আছে যাদের বদলি হয়েছিল, ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে পৌর নগর উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি করেছে ওই বদলিটাকে উইথড্র করার জন্য, এবং সেই মতো চন্দ্রিমা ভট্টাচার্য পৌর মন্ত্রী তার ওএসডির সঙ্গে কথা বলে, ডিএলবির ডিরেক্টর কীর্তিবাস বাবুর সঙ্গে কথা বলে সে ফাইল রেডি করা হয়েছে। এবং বহরমপুর মিউনিসিপ্যালিটি যাদের 5 জন বেতন আটকে ছিল তাদেরকে ফোন করা হয়েছে, তারা সোম মঙ্গলবারের মধ্যে তারা ট্রান্সফার এর ক্যান্সেলের অর্ডারটা পাচ্ছে। ফলে সরকার যে কথা দিয়েছে সেই কথা আপাত দৃষ্টিতে কিছুটা রাখছে। অবশ্যই অবশ্যই। এবং প্যারা টিচারদের ক্ষেত্রে যে বদলি, সেই বদলি খসড়া রেডি হয়ে সংশোধনী করে লর্ড টেবিল থেকে এসপিডির ঘরে চলে এসেছে এবং যে কোনো দিন প্যারা টিচার শিক্ষিকাদের বদলি নীতি কার্যকরী হবে। মাদ্রাসার ডিএমই এর সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, সেক্ষেত্রে ডিএমই এবং মাদ্রাসা মন্ত্রীর সচিব স্পষ্ট ভাবে বলেছেন যে 3% এবং 3 লাখ টাকার যে বকেয়া আছে সেটা এই মাসের মধ্যেই মেটানোর ব্যবস্থা করছে, ওরা ফিনান্সে কথা বলছে এবং তারা প্রত্যেকে 1-2-2021 থেকেই বেনিফিট পাবে।
যারা মাদ্রাসার এমএসকে শিক্ষক 1000 টাকা কম পাচ্ছে পঞ্চায়েতের তুলনায় বা শিক্ষা দপ্তরের তুলনায়, তাদেরও ফাইল নবান্নে গেছে এবং সেটাও দ্রুত যাতে মেটানো হয় সেই বিষয়ে মন্ত্রীর সঙ্গে বারংবার বৈঠক হয়েছে। শিক্ষা দপ্তরের স্পিডি স্পেশাল সেক্রেটারি সহ গতকাল শিক্ষামন্ত্রী এসেছিলেন, কিন্তু স্কুল খোলা নিয়ে একটা জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল, ফলে স্বাভাবিক কারণে আমাদের সাথে বৈঠক হয়নি, কিন্তু দেখা হয়েছে। তো এই বিষয়ে শিক্ষামিত্রদের যে বিষয় আছে সেই বিষয়টা নিয়ে শিক্ষামিত্রদের নেতৃত্বের সঙ্গে পজিটিভ কথা হয়েছে স্পেশাল সেক্রেটারির, এবং শিক্ষা বন্ধুদের যে বিষয় আছে সেটা স্পিডি বললেন যে শিক্ষামন্ত্রী আগের দিনের আলোচনায় হয়েছিল, কিন্তু শিক্ষামন্ত্রীকে একটা ভার্বালি বা নোট দিতে হবে, তারপরে সেই ফাইলটা তুলবে। আমরা সেই প্রসেসটা চালাচ্ছি যাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে তার নির্দেশে এই ফাইলটাকে তাদের বেতন যে আপার প্রাইমারির মতো করা হবে সেই বেতন ফাইলটা যাতে নবান্নে পাঠানো যায়। অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার শিক্ষামিত্রদের বিষয়টা আরেকটু জিজ্ঞেস করি, মানে কি পজিটিভ হয়েছে যদি একটু খুলে বলেন আর কি? শিক্ষামিত্রদের বিষয়ে আলোচনা হয়েছে যে তাদেরকে প্যারা টিচারদের স্ট্যাটাস দেওয়ার কথা, এবং সেক্ষেত্রে তাদের সংগঠনের পক্ষ থেকে তারা 580 জনের একটা নামের তালিকা দিয়েছে, যেটা আমরা শিক্ষা দপ্তরে জমা করেছি স্পেশাল সেক্রেটারির কাছে, এবং তাদের নেতৃত্বরা ছিলেন, এবং যেটা শুধুমাত্র অপেক্ষা শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত, শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্বের কথা হয়েছে এবং তিনি একটা নোট দিলেই এই শিক্ষামিত্রদের কাজটা কিন্তু হয়ে যাবে এবং সেই ফাইল নবান্নে পাঠানো হবে। স্যার এবার ভাইটাল প্রশ্ন, যেটা সকলের ভাতা বৃদ্ধি, এই বিষয়টা একটু আলোকপাত করুন যে আপনার সাথে কি কথা হয়েছে অভিষেক বাবুর বা শিক্ষামন্ত্রীর কি কথা হয়েছে যদি একটু বলেন আর কি? দেখুন, যখন 21 নভেম্বর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ শিক্ষক স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, তখন কথা হয়েছিল যে শিক্ষক স্বার্থকে রক্ষা করবে, আমরা আমাদের পুরো সংগঠন শাসক দলের সংগঠন হবে, এবং সেক্ষেত্রে জনমুখী যার প্রকল্প সেই প্রকল্পের জন্য যা মানুষের প্রান্তিক মানুষ যে উপকার পাচ্ছে, খাদ্যশ্রী রূপশ্রী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেই বিষয়গুলো আমরা সহমত করব, এবং তার সঙ্গে জাতীয় স্তরে দেশকে বাঁচাতে যা যা প্রয়োজনীয় শিক্ষকতার সঙ্গে সঙ্গে সেটা করব, কিন্তু সবটাই শিক্ষক রাজ্য সরকারকে শিক্ষক স্বার্থ দেখতে হবে এবং সেক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, এই হলো কন্ডিশন। সেই মতো করে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রায় 4 বার দেখা করেছে, আমরা প্রতিবারেই বেতন কাঠামো পেনশন ভাতার উপর জোর দিয়েছি, কিন্তু সবার আগে আমরা বকেয়া যেগুলো বাকি ছিল সেগুলো একটা একটা আদায় করছি, কারণ স্বাভাবিক কারণে লকডাউন পড়ে গেছে, না হলে জানুয়ারির মধ্যে আমাদের বকেয়া সব দাবি মিটতো, কিছু দাবি এখনো মিটেছে কিছু দাবি মেটেনি, তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 10-15 তারিখ পর্যন্ত আমরা বকেয়া গুলো মেটাবো, এবং তার মধ্যে প্রতি পদে পদে আমরা প্রতি আলোচনায় বেতন কাঠামো এবং পেনশন ভাতার কথাটা বলছি, তার কারণ এই সময়কালে এই বেতন কাঠামো চলে না। ইতিমধ্যে বাইরে রাজ্য সেই রাজ্যগুলো যে বেতন দিচ্ছে প্যারা টিচার বা সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের, সেই বেতনের কাঠামো আমরা সরকারের কাছে তুলে ধরে আলোচনা করেছি। ফলে স্বাভাবিক কারণে সরকার একটা বিষয়ে সহমত যে হ্যাঁ এই 10,000 টাকায় সংসার চলছে না, সেটার যে প্রসেস সেটা যেভাবে বেতন কাঠামো বা বেতন বৃদ্ধি বা পেনশন ভাতা আদায় করতে হয় সেই প্রসেসে আমরা লেগে আছি লাগাতার, এবং এই পথেই সফল হবো বলে আমরা মনে করছি। স্যার পেনশন ভাতার বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, এই বিষয়টা আসলে কি? পেনশন ভাতা বলতে কি বোঝাচ্ছে? পেনশন ভাতা বলতে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি যে বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, সেক্ষেত্রে এই SSK-MSK হোক আর প্যারা টিচার হোক, এরা সর্বশিক্ষা মিশনে চাকরি করে, তারা 20 বছর মানব সম্পদ উন্নয়নের জন্য সার্ভিস দেয়, মানে তাদের রিটায়ারমেন্টের পরে 3 লক্ষ টাকা তো কিছু হয় না, তাদের ওষুধ কেনারও টাকা থাকে না, ফলে তাদেরকে এরকম বার্ধক্য ভাতা বিধবা ভাতার মতো একটা ন্যূনতম 10,000 টাকা পেনশন ভাতা দেওয়া হোক, কারণ তারা সমাজে মানুষ গড়ার কারিগর। এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে সহমত করেছে, এবং সেই জায়গা থেকে আমরা নিশ্চিত যে এই 2022 সালের মধ্যে এই অর্ডারটা বেরোবে যে তাদের সর্বশিক্ষা মিশনের কর্মীদের ভাতা বৃদ্ধি হচ্ছে, বেতন পেনশন ভাতা হচ্ছে, কারণ প্রচুর মানুষ যারা রিটায়ার হয়ে যাচ্ছে তাদের এই 3,000 টাকা 3 লাখ টাকায় কিছুই হয় না, তাহলে স্বাভাবিক কারণে তারা যদি পেনশন ভাতা পায় তাহলে তারা আজীবন কিন্তু উপকৃত হবে। স্যার 3 লক্ষ টাকার বিষয়টা একটু জানতে চাইবো ক্লিয়ার ভাবে, এই যারা এখন রিটায়ার্ড করছে বা 21 সালে রিটায়ার্ড করেছেন যে সমস্ত SSK-MSK বা পার্শ্ব শিক্ষকরা, এরা কি 3 লক্ষ টাকা পাবেন না? না, প্রত্যেকেই পাবে 1-2-2021 থেকে যারা রিটায়ার করেছে।
আচ্ছা পুরনো অর্ডার অনুযায়ী এখন 65 বছর যারা আছে তাদেরকে 1 লাখ টাকা দিচ্ছে আচ্ছা কিন্তু নতুন যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আরো 2 লাখ টাকা তাদের দেবে এটা 1/2/2021 থেকে একেবারে নিশ্চিত একদম একদম আর যারা 60 বছর 60 অপশন নিয়েছে তারা তো 3 লাখ টাকা যারা রিটায়ার হয়ে যাচ্ছে পাচ্ছেন মানে 65 এর জন্য আলাদা অর্ডার সেই অর্ডার ফিনান্সে গেছে এবং সেই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে সে প্রসেসে আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই বারবারই মন্ত্রী এবং এসপিডি থেকে স্পেশাল সেক্রেটারি সবাই বলে দিয়েছে যে এবং আমাদেরকে কম্পিউটার খুলে দেখিয়ে দিয়েছে যে ফাইল কোথায় আছে কি ট্র্যাকিং তার রিপোর্ট এবং যত দ্রুত ফিনান্স ক্লিয়ার করে অর্ডার বের করা হয় এই চেষ্টা আমরা চালাচ্ছি স্যার কম্পিউটার শিক্ষকদের খবর যে বিভিন্ন ধরনের ভাগ আছে আপনার সাথেও ছিল তারা ওদের খবর খবর যদি একটু বলেন দেখুন ওদের ওরা আমাদের সাথে ছিল ওদের আলাদা মতো করে ওরা বিভিন্ন দপ্তরে যাচ্ছে তারা তাদের দাবি জমা দিচ্ছে আমরা সরকারের কাছে তাদের হয়ে সেই কথাগুলোই বলছি এবং তাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে যে হতাশ হওয়ার কিছু নেই নির্দিষ্ট ভাবে দাবিটা জানাতে হবে এবং সেটা আদায় করতে হবে ফলে কিছু কম্পিউটার শিক্ষকদের দাবি মিটেছে কিছু কম্পিউটার শিক্ষক মেটেনি যেমন NSI কম্পিউটার যারা ছিল তাদেরকে ICT মতো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তাদের যে দাবিপত্রগুলো সেটা PR ডিপার্টমেন্টে জমা নিয়েছে হ্যাঁ এবারে সেটা আমরা কথা বলছি যাতে মিনিস্টার মহলে যে তারা ICT কম্পিউটারের মতো সমস্ত সুযোগ সুবিধা যাতে পায় আচ্ছা 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 ওরা কি 60 বছরের স্থায়ীকরণ নেই স্থায়ীকরণ পেয়েছে 3% 3 লাখ টাকা পেয়েছে এবং গতকালই অনিমা নাথের বিষয়টা নিয়ে মাননীয় মন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কথা হয়েছে তারপরে তার নির্দেশে তাদের ডিরেক্টর এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে ফলে স্বাভাবিক কারণে অনিমা নাথের সমস্যাটাও প্রায় মিটে গেছে মঙ্গলবার দিন তাকে ডেকেছে স্বাভাবিক কারণে মঙ্গলবার তার ট্রান্সফার উইথড্রল অর্ডারটাও বেরোবে এবং সেটা চালু হবে ফলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের সঙ্গে সঙ্গে যারা আমাদের সঙ্গে ছিল তাদের জন্য স্বাভাবিক ভাবে চেষ্টা চালাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করছি খুব শীঘ্রই দাবিগুলো মিটবে এবং সর্বোপরি যেটা দরকার বেতন কাঠামো এবং পেনশন ভাতা যেটা আপনি বলছেন দাবি করেছেন সরকার কাছে অবশ্যই আমরা পাবো আপনিও সাথে থাকবেন আপনার সহযোগিতাই হোক এই আশা রেখে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ